আজকে আলোচনা করব মাইক্রোমিটার নিয়ে। প্রথমে আলোচনা করি আউটসাইড মাইক্রোমিটার। মাইক্রোমিটারের কাজ হলো, এটি একটি লেন্থ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট যার লিস্ট কাউন্ট 0.02 মিলিমিটার। দেখো, এর যে প্রতিটা পার্টস আছে সেই পার্টসগুলো নিয়ে প্রথমে আলোচনা করে দিচ্ছি আমি। প্রথমে অ্যানভিল। অ্যানভিলটা ফিক্স থাকে কিন্তু স্পিন্ডেলটা মুভমেন্ট করে। অ্যানভিল এবং স্পিন্ডেলের মাঝখানে দেখো মেজারিং ফেস আছে, এখানে কোনো একটি জবকে দিয়ে মেজারমেন্ট করা হয়। এবার দেখো লক এবং ফ্রেম। এটি থিম্বলের পরে দেখো র্যাচেট স্টপ, এর মাধ্যমে মেজারমেন্টটি নেওয়ার পরে স্টপ করা হয়। এটি দেখো স্লিপ, যে আমাদের রিডিং আছে সেই স্লিপ রিডিংটি, এটি 0.5 অবধি নেওয়া যায়। মানে 0.5 মিনিমাম যে ডিস্টেন্স নেওয়া যায় তার মাপ হচ্ছে 0.5 মিলিমিটার। আচ্ছা, এবার দেখো এরপরে যে লিস্ট কাউন্টে আছে, লিস্ট কাউন্টে আমি আরেকবার দিয়ে দিয়েছি, সেটি হলো 0.01 মিলিমিটার। মানে সবথেকে যে ন্যূনতম যে মাপটি নেওয়া সম্ভব এই মাইক্রোমিটারের মাধ্যমে সেটি হলো 0.01 মিলিমিটার। আচ্ছা, এবার দেখো একটি আমি জব নিয়ে তার মেজারমেন্ট করব। তো জবটি দেখো একটি রাউন্ড জব, সিলিন্ড্রিক্যাল নয়, একটি রাউন্ড জব নেওয়া হয়েছে। তো রাউন্ড জবে দেখো স্লিপ, যে স্লিপের যে এটা আছে মেজারমেন্টটা আছে, সেটি দেখো এখানে দেখানো হয়েছে হাইলাইট করে। এখানে দেখো যে রাউন্ড যে জবটি আছে সেটি দেখো লাল একটি রাউন্ড দিয়ে দেখানো হয়েছে। এখানে দেখো রাউন্ড জবটির যে মেজারমেন্টটি হবে রেডিংটি, সেটি দেখো 5-এর পর দেখো 6, 7, 8, 8-এর পর দেখো মানে 5 অবধি গেছে, মানে 8.5 এক্সট্রা গেছে 8-এর পরে। তাহলে 8.5 হচ্ছে স্লিপ রিডিং হবে। এবার দেখো যে থিম্বল রিডিং আছে সেটা দেখো 35 পর 36, 37, 38, 39, 40-এ গিয়ে স্টপ হয়েছে, 40-এ গিয়ে মেন যে রিডিং সেখানে গিয়ে স্টপ হয়েছে। তাহলে মেন যে রিডিং হবে সেটা হচ্ছে স্লিপ রিডিং যুক্ত থিম্বল রিডিং। স্লিপ রিডিং হচ্ছে 8.5 এবং থিম্বল রিডিং কী হবে না, 40টা ঘর গিয়েছে, তাহলে 40 × 0.01, তাহলে আমি পাচ্ছি 0.4 মিলিমিটার। তাহলে মেন যে রিডিং সেটা হচ্ছে 8.90 মিলিমিটার। এটা হচ্ছে একটি আউটসাইড মাইক্রোমিটারের যে মেজারমেন্ট সিস্টেম সেটি। তো এইভাবে তোমাদেরকে মেজারমেন্ট করতে হবে। এখন আলোচনা করব ইনসাইড মাইক্রোমিটার নিয়ে। দেখো এটি একটি ইনসাইড মাইক্রোমিটার। ইনসাইড মানে কোনো জবের ইনসাইড যে মাপ আছে তা মাপতে এই ইনসাইড মাইক্রোমিটার ব্যবহার করা হয়। ইনসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হলো 0.01 মিলিমিটার। এখানে তিনটি মোট পার্ট নিয়ে আসা হয়েছে ইনসাইড মাইক্রোমিটারের, তিনটি পার্ট। দেখো রাউন্ড যে পার্টটি আছে তার নাম হলো কলার, এটির নাম কলার। এটি দেখো 25 মিলিমিটার লেখা আছে, মানে এটার মাপ হচ্ছে 25 মিলিমিটার। ইনসাইড যে মাপটি আছে এটার নাম হলো সি স্পেনার, এটি ব্যবহার করে অ্যাডজাস্ট করা হয় স্লিভেল ডেটাম লাইন এবং থিম্বলের যে লাইন আছে, যদি ম্যাচ বা মিল না হয় তবে তখন সেটিকে সেট করতে সি স্প্যানারটি ব্যবহার করা হয়ে থাকে। দেখো জাস্ট এভাবে সি স্প্যানারটি ব্যবহার করা হয়, এইভাবে ঘুরিয়ে এটিকে সি স্প্যানারটি অ্যাডজাস্ট করা হয়। এবার আমরা ইনসাইড মাইক্রোমিটারের তিনটি যে বাকি যে পার্টগুলি আছে সেই পার্টগুলি নিয়ে আলোচনা করছি। দেখো প্রথমে দেখো আলোচনা করছি ইনসাইড মাইক্রোমিটারের ইনসাইড জ, এটির নাম হলো ইনসাইড জ। দেখো এখানে মোট দুটি জ আছে। জয়ের দেখো জাস্ট লাস্ট প্রান্তে দেখো একটি টিপ দেওয়া আছে, টিপটি এবার দেখাচ্ছি ওপেন করে সাইডটি ঘুরিয়ে। এটি এখানে দেখো একটি দেখো কার্বাইড টিপ দেওয়া আছে। কার্বাইড টিপ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এটি ঘষা না হয়ে নষ্ট না হয়ে যায়, তো সেই জন্য কার্বাইড টিপ দিয়ে ওটিকে সাইডে প্রলেপ দেওয়া আছে।
এটার নাম লকিং স্ক্রু। এটি রিডিং নেওয়ার পরে লক করে দেওয়া হয়। এটির নাম অ্যাডজাস্ট স্ক্রু। এটি অ্যাডজাস্ট করতে ব্যবহার করা হয়। দেখো এর নাম স্লিভ। স্লিভের উপরে একটি লাইন দেখাচ্ছে, এটির নাম হলো ডেটাম লাইন। এবার দেখো এই যে ভাগটিকে বলা হয়েছে, এই ভাগটির নাম হচ্ছে থিম্বল। এই ব্যাকসাইডটি, এটির নাম হলো র্যাচেট স্ট্রোক। এবার দেখব কীভাবে রিডিং নেওয়া হয়। র্যাচেট স্ট্রোকটি খুব হালকা করে ঘুরিয়ে দেখতে হয় যে ঠিকঠাক ঘুরছে না ঘুরছে না। দেখো এখানে লেখা আছে 25-50। এটি হলো, এর মানে হচ্ছে এই যে ইনসাইড মাইক্রোমিটারটি আছে এটির মিনিমাম যে রিডিং আমরা নিতে পারবো তার মাপ হলো 25 মিলিমিটার, এবং ম্যাক্সিমাম যে মাপটি নিতে পারবো তার মাপ হচ্ছে 50 মিলিমিটার। মানে 25 থেকে কম কোনো মাপকে কিন্তু আমরা নিতে পারবো না, এবং 50 থেকে বেশি কোনো মাপকে কিন্তু আমরা নিতে পারবো না এই ইনসাইড মাইক্রোমিটারের মাধ্যমে। তাই আগের থেকে এটি সেট করা থাকে 25-50 মিলিমিটারের মধ্যে মাপটি নেওয়া সম্ভব। এবার দেখো এটি আমি একটু সেট করে নিচ্ছি। দেখো এখানে দেখো এই ইনসাইড মাইক্রোমিটারে দেখো যে রিডিং দেওয়া আছে, রিডিং দেখো শূন্যতে অথবা আমি নিয়ে যাচ্ছি শূন্যতে, শূন্যর ঘরে 35-30 এবার আসছে। এবার দেখো 20 এসে গেছে। কুড়ি না, 25 এসছে, 25। এবার আমরা এটাকে সেট করব শূন্যর ঘরে, মানে 25 মিলিমিটার যে মাপটা আছে ওর ঘরেতে সেট করব। দেখো এই এই যে দেখো প্রতিটা লাইনে দেখো মাঝখানে একটি করে মাঝে লাইন আছে, এর মানে হলো এটা কিন্তু একটি 1 মিলিমিটার মাপকে আবার হাফ করে ভাগ করেছে, ঠিক আছে, মানে 0.5 করে আবার মাঝখানে লাইনগুলি দিয়ে ভাগ করা হয়েছে। এবার দেখো আমি এটিকে ঘুরিয়ে দেখো 25 মিলিমিটার মাপে নিয়ে যাচ্ছি। পঁচিশ এমএম যে মাপটি আছে সেখানে গিয়ে আমি স্টপ করলাম, স্টপ করছি, এখানে এটি স্টপ করা হলো। এই যে মাপটি দেখানো হয়েছে ইনসাইড জয়ের মাধ্যমে, এর মাপ হলো 25 মিলিমিটার। এবার আমরা রাউন্ড যে শেপটি ছিল ওই শেপটি দিয়ে দেখবো যে মাপটি ঠিকঠাক আছে কি নেই। দেখো আমি কলাটা দেখো নিয়ে আসছি, কলাটা নিয়ে এসে এবার চেক করব যে মাপটি ঠিকঠাক আছে না নেই। হ্যাঁ, নেওয়ার সময় কিন্তু খুব সাবধানে এটি চেক করতে হবে, কারণ যদি কোনোভাবে মাইক্রোমিটারের মধ্যে কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু পুরো মাপটাই কিন্তু ভুল হয়ে যাবে। তো সেই জন্য আগে ওই যে কলারটি আছে কলারটি দিয়ে অবশ্যই চেক করে নেওয়া খুব প্রয়োজন, না হলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে মাপের ক্ষেত্রে। এবার এই ইনসাইড যে জটা আছে, ইনসাইড জয়তে আমি একটি যে রাউন্ড যে কলারটি আছে সেটিকে চেক করছি। দেখো এখানে দেখো 25 মিলিমিটার দেখো মাপটি লেখা আছে। দেখো এখানে দেখলাম যে আমরা ইনসাইড জয়ের যে মাপটা আছে সেটা কিন্তু ওকেভাবে সেট হয়েছে, তাহলে আমাদের মাইক্রোমিটারের মাপের কিন্তু কোনো ভুল নেই, একিউরেসি কোনো ভুল নেই, একবারে ঠিকঠাক আছে। এবার আমরা যে কোনো একটি জবকে কিন্তু মাপতে পারবো। র্যাচেট স্টপ দিয়ে ইয়ে করলাম, স্টপ করা হলো এটা। এবার দেখো এই যে শেপটি আছে, এই জবটি আছে, জবের ইনসাইড যে মাপটি সেটি আমরা চেক করব। অনেক ছোটো আছে মাইক্রোমিটারের জটি, সেই জন্য জটি প্রথমে একটু বাড়িয়ে দিচ্ছি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে। রাউন্ড করে ঘুরে বাড়ানো হলো, দেখা যাক 30-এ কি আসবে। জবটা চেক করবো একবার, না আসছে না, ছোটো আছে, তাহলে আর একটু বড়ো করতে হবে জবের জন্য।
35 দেখো এটি গিয়ে আমরা সেট করেছি 35 মিলিমিটারে। এবার দেখি যে কি আসছে, তাও সামান্য একটু ছোটো আসছে। এবার জবটি সেট করে আমি এই পার্টটি ঘোরাবো, ঘুরিয়ে সেট করব। দেখো 35-এর পরে দেখো 36 যে মাপটি আছে ওখানে দেখো স্টপ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো 36 যে লাইনটি পেয়েছে সেখানে দেখো স্টপ হয়েছে। তাহলে মেন ডিভিশন দেখো আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি 36 মিলিমিটার। 36 মানে আমরা যেহেতু জানতাম যে 1 মেন ডিভিশন ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার, তো সাব ডিভিশন দেখে বলছি সাব ডিভিশন মাপটি কী আছে। দেখো হাফে গিয়ে স্টপ হয়েছে সাব ডিভিশন মাপটি, 35-6-এর পরে দেখো 37 যাচ্ছে না, তার মাঝখানে যে সাব ডিভিশন আছে সেখানে গিয়ে স্টপ হয়েছে। কিন্তু দেখো থিম্বল যে রিডিং ছিল সেখানে দেখো থিম্বল ডিভিশন রিডিংটা দেখো শূন্য ঘরে দেখো গিয়ে স্টপ হয়েছে। তাই এখানে থিম্বল ডিভিশন কিন্তু শূন্য হবে, যেহেতু থিম্বল ডিভিশনে শূন্যর ঘরে গিয়ে স্টপ হয়ে গিয়েছে, তাই এখানে কোনো থিম্বল রিডিং পাচ্ছি না। এবার দেখো যে আমরা যে আমাদের রিডিং সেটা আমরা কীভাবে নিচ্ছি। মেন ডিভিশন ছিল 1 মিলিমিটার ভাগের জন্য, সাব ডিভিশন ছিল 0.5 মিলিমিটার এবং থিম্বল ডিভিশন ছিল 0.01 মিলিমিটার। তাহলে মেন ডিভিশনের মাপ পেয়েছি 36 মিলিমিটার, সাব ডিভিশন একটা গেছে, তাই 1 × 0.5 = 0.5 মিলিমিটার এবং থিম্বল ডিভিশন শূন্যতা আছে তাহলে 0 মিলিমিটার। তাহলে রিডিং পাচ্ছি আমি 36 মিলিমিটার + 0.5 মিলিমিটার = 36.5 মিলিমিটার। এটি ভালো করে দেখবে সবাই ক্যালকুলেশনটা কীভাবে করা হয়েছে। থ্যাংক ইউ।